কোথাও নেই কোনো আইন দেখানি পুলিশ প্রশাসনে। তৃণমূলের চালালু বিলিকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বালুরঘাটে। ব্যাঘাতে বিক্ষোভ দেখাতে রাস্তায় নামলেন কয়েকশো মানুষ। শুক্রবার সন্ধ্যায় করোনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় শহরের দুই নম্বর ওয়ার্ডে ছিন্ন মোস্তা কলোনি এলাকায়। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চরম উত্তেজনা থাকলেও এলাকায় দেখা মেলেনি পুলিশের। জানা যায় এদিন সকাল থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে প্লাস্টিক ব্যাগে করে চালালু বিলি করছিল তৃণমূল নেতৃত্বরা। যে হিসাবে শহরের দুই নম্বর ওয়ার্ডে ছিন্ন মোস্তা কলোনিতে চলছিল তৃণমূলের তরফে চালালু বিলি। চালালু দেওয়ার নামে দলীয় প্রচার নেমেছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ এলাকাবাসীদের। সকালে পর সন্ধ্যা তো এদিন পরিচিত কিছু লোকজনকে ওই শহরের চালালু বিলি করতে দেখায় স্থানীয় নেতৃত্বরা। শহরের অন্যতম বস্তির জনবসতিপূর্ণ উন্নয়ন এলাকায় বলে পরিচিত এই কলোনিটি। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা অধিক এলাকায়। করোনা লকডাউনের জেরে বিগত কয়েকদিন ধরে ঘরবন্দি থাকা অধিকাংশ মানুষ এক প্রকার অর্ধাহারে জীবনযাপন করছেন। সকাল থেকে এলাকায় তৃণমূল তরফে চালালু বিক্রি হতে দেখেই কিছুটা আশার বুক বেঁধেছিলেন বাসিন্দাদের একাংশ। সন্ধ্যে পরে এদিন পরিচিত হাতে কোনো কয়েকজনকে চালালু দিতে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশো পুরুষ ও মহিলারা। ব্যাগ হাতে নিয়ে তুমুল বিক্ষোভ দেখান বাসিন্দারা। ঘটনা জেরে পালিয়ে যান চালালু বিক্রি করতে যাওয়া নেতৃত্বের একাংশ। ঘটনা দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এলাকা দেখা যায়নি কোনো পুলিশ কর্মীরই। বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল নেতারা বেছে বেছে তাদের পছন্দের লোকজনকে ওই চালালু বিক্রি করছেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা। যখন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নেমে মানুষকে বোঝাচ্ছেন যে ঘর থেকে না বেরোতে, হাজ্য করে নিবেদন করছেন, কোথাও একত্রিত হয়ে যাবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন এই বার্তা দিয়েছেন, তার মধ্যে খোদ্দার দলের লোকজন এই কর্মকাণ্ডে নিন্দার ঝড় উঠেছে শহর জুড়ে। এদিন সন্ধ্যায় ছিন্ন মস্তা কলোনিতে সকল মানুষ একত্রিত হয়ে চালালু বিলি প্রতিবাদে ঘিরে একত্রিত হন। তার ফলে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন আশেপাশের এলাকার বিভিন্ন মানুষজন। প্রশ্ন উঠেছে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। তৃণমূলে তখন আমি বললাম তোকে কি বাড়ি বাড়ি দিয়ে আসবো, তারপরে আবার বলা হলো তোকে কি এখন আর চাল ডাল নাই ফুরে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে যারা পার্টিতে নড়বে তাদেরকে আমরা দিব আগে, তারপরে দিয়ে পাসলে তারপরে দিব। সেটা কখন দিয়েছে? ওটা দিয়েছে ধরো তোমার ১১টা ১২টা থেকে দিচ্ছে পরাটা। তখন আমরা সবাই আসছি, তখন এইভাবে আমাদের বলা কওয়া করছে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে দিব। এখন বলতে হচ্ছে যে শুনবনে কি ওই হলো ওয়ার্ডের অনেককে চাল ডাল, এই চাল মানে আলু এইসব দিছে, ৫ কেজি করে দিছে। এবার আমাদের এই দুই নম্বর ওয়ার্ডে আমরা কেউ পাই না, তাহলে অন্য লোক যদি পায় তাহলে আমরাও পাবো, তাহলে আমাদের দুই নম্বর ওয়ার্ডে দেয়নি কেন? আপনারা পাননি কেন? পার্টির লোক আগে পাবে, আমাদের নিজে পার্টির লোক আগে পাবে, আমি সেটা শোনা কথা, সেটা আমি সঠিক বলতে পারবো, শোনা কথা। আপনারা পাননি কেন? আমরা পাইনি, এখন কেমন করে বলবো আমরা? দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারী রিপোর্ট চ্যানেল ১০।